বিদেশি বিলুগ্নীকরণ ও বেসরকারীকরণের কেন্দ্রীয় সরকারের সিদ্ধান্তের প্রতিবাদ জানিয়ে কেন্দ্রীয় শ্রমিক সংগঠন ভারতীয় মজদুর সংঘ বা বিএমএস শুক্রবার রাজধানীতে সারা দেশের সাথে রাজ্যেও ধর্ণা কর্মসূচি পালন করে বিএমএসের একজন কর্মকর্তা জানান ইতিমধ্যেই রাজ্য সরকার তাদের অনেকগুলি দাবি দাবিদাওয়া পূরণ করে নিয়েছে এর জন্য রাজ্য সরকারকে সংগঠনের পক্ষ থেকে ধন্যবাদ জানানো হয় এছাড়া অন্যান্য কিছু দাবিদাওয়া নিয়ে এদিন বিএমএসের কর্মী সমর্থকরা জেলা শাসকের সাথে ডেপুটেশনে মিলিত হয় ডিএম সাহেবের কাছে ভারতের প্রাইম মিনিস্টারের উদ্দেশ্যে এটা স্মারকলিপি প্রদান করেছি প্রথমত ভারতীয় মজদুর সঙ্গে বিভিন্ন দাবি দেওয়া বিভিন্ন সময়ে সরকার মিটিয়ে দিয়েছে তার জন্য আমরা ধন্যবাদ জানিয়েছি এর মধ্যে যে আমাদের বোনাস বোনাস অ্যাক্ট নাইনটিন এটা প্রণয়ন করা হয়েছে মেটার্নিটি বেনিফিট এটা অর্থাৎ মাতৃত্বকালীন ছুটি যেটা গভর্নমেন্ট বাড়িয়েছিল তার জন্য আমরা ধন্যবাদ জানিয়েছি গ্রেচুয়েটি বাড়িয়েছে তার জন্য ধন্যবাদ জানিয়েছি এরপরে রেজিস্ট্রেশন অব ট্রেড ইউনিয়ন উইদিন ফর্টি ফাইভ ডেজ পঁয়তাল্লিশ দিনের মধ্যে যদি ট্রেড ইউনিয়ন কেউ রেজিস্ট্রেশনের জন্য